गुड मॉर्निंग स्टूडेंट्स, होप ऑल ऑफ यू आर फाइन. सो स्टूडेंट, टुडे आई विल टेक योर इंग्लिश क्लास. ओके, सो एवरीबॉडी टेक आउट योर इंग्लिश रीडर बुक. ओके, सो तुम्हारा इंग्लिश रीडर बुक एक बार देखे नाओ सबा. योर इंग्लिश रीडर बुक नेम इज द ब्लूमिंग बर्ड. ओके, सो द ब्लूमिंग बर्ड बुक सबाई बार कर नाओ एंड टेक आउट द फर्स्ट चैप्टर, चैप्टर नम्बर 1. ओके, तो तुम्हारे फर्स्ट चैप्टरटा कि आछे, एकटा स्टोरी आछे. स्टोरीटार नाम कि माई वंडरफुल रूम. स्टोरीटार नेम हलो माई वंडरफुल रूम. वंडरफुल रूम माने कि वंडरफुल माने तो तुम्हारा सबाई बुझते ही पारछो खूब सुंदर, ताई तो. और रूम माने, रूम मानेओ तुम्हारा जानो घर, और माई माने आमार. ताहले स्टोरीटा कि आमार एकटा सुंदर घर. ताहले एटा कार सुंदर घरेर कथा बला हबे सेटा आमरा स्टोरीटाते जानबो. ओके, सो तुम्हारा सबाई रेडी हो जाओ और आमी स्टोरीटा जखन पढ़ाबो सबाई खूब केयरफुली शुनबे. और आमी जे स्पेलिंगगुलो वर्डगुलो आमी जेगुलो अंडारलाइन करे देबो सेगुलो तुम्हारा आमार साथे अंडारलाइन करबे. और सेगुलो स्पेलिंग मिनिंगगुलो आमी तोमादेरके बुझिए देबो, सेगुलो खूब केयरफुली शुनबे और सेगुलो बाड़ीते मुखस्थ करबे. जदि कोनो लाइन बा कोनो वार्डेर मिनिंग तुम्हारा बुझते ना पारो, कोनो कनफ्यूशन थाके, तुम्हारा आमार साथे कन्टैक्ट करे सेटा क्लियर करे नेबे. ओके, सो देखो आमी एबार स्टार्ट करछी, तुम्हारा एबार रेडी हो जाओ और स्टोरीटा शोनार जोन्नो. स्टोरीटा तुम्हारे खूब भालो लागबे, खूब एकटा छोट्टो मेयेर एकटा स्टोरी, ठीक आछे? तो नाउ स्टार्ट. आई एम कोयेल. सो आई एम कोयेल, एखाने एकटा मेये तार निजेर कथा बोलछे. तो मेयेटार नाम कि कोयेल. सो स्टूडेंट, हियार कोयेल इज अ गार्ल. तो कोयेल एखाने पुरो स्टोरीटा बोलबे. ओके, सो आई एम कोयेल, ताहले आमार नाम कोयेल. तो गार्ल नेम इज कोयेल, ताहले मेटार नाम कि हलो कोयेल. कोयेल हलो मेटार नाम. कोयेल एबार पुरोटा बोलछे ओ कि करे ना करे, ओर रूमटा केमन. ओके, देखो आई रीड इन क्लास 3. ताहले कोयेल कोन क्लासे पढ़े? कोयेल क्लास 3-তে পড়ে. তোমাদের মতনই কোয়েল একটা মেয়ে, সে ক্লাস 3-তেই পড়ে. I live with my parents in a small house. So কোয়েল কার সাথে থাকে? লিভ মানে হলো থাকা. কার সাথে থাকে? মাই পেরেন্টস, তার পেরেন্টসের সাথে. পেরেন্টস মানে কি? বাবা মা. তাহলে পেরেন্টসদের সাথে, ওর বাবা মায়ের সাথে কোয়েল থাকে. ইন এ স্মল হাউস, একটা ছোট বাড়িতে. হাউস আর রুমের মধ্যে পার্থক্য কি? রুম মানে কিন্তু ঘর, আর হাউস মানে কিন্তু বাড়ি. এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে. একটা ছোট, স্মল মানে ছোট, হাউস মানে বাড়ি, একটা ছোট বাড়িতে থাকে. ওকে, নেক্সট দেখো. ইন আওয়ার হাউস আই হ্যাভ এ লিটল রুম. তাহলে আমাদের বাড়ির ভেতরে, আওয়ার হাউস মানে আমাদের বাড়ি, বাড়িতে কি আছে? আই হ্যাভ এ লিটল রুম, আমার একটা ছোটো ঘর আছে. রুম মানে হলো ঘর, লিটল মানে ছোটো. তাহলে ওই যে ছোটো বাড়িতে কোয়েল ওর বাবা মায়ের সাথে থাকে, সেই বাড়িটার ভেতরেই কোয়েলের একটা ছোটো ঘর আছে. বুঝতে পেরেছো? এরপরে দেখো, বিসাইড দিস. বিসাইড মানে হলো পাশে. তার পাশে কি আছে? দ্য হাউস হ্যাজ 3 rooms. আর একটা বাড়ি আছে যেটার 3টে ঘর আছে. পাশাপাশি কি আছে? ঘরে আরও, মানে ওই বাড়িটার ভেতরে আরও 3টে ঘর আছে. তাহলে কি হলো? কোয়েল যে বাড়িটাতে থাকতো, সেই বাড়িটার ভেতরে কোয়েলের একটা ঘর ছিল, তার পাশে পাশে আরও 3টে ঘর ছিল, ঠিক আছে? তাহলে কটা ঘর হলো? টোটাল 4টে ঘর. কোয়েলের বাড়িতে কটা রুম হলো? তাহলে 4টে রুম হলো. ওকে, নেক্সট দেখো. আই রিড ইন মাই রুম. তাহলে আমি পড়াশুনো করি কোথায়? রুমে, আমার রুমে. মাই রুম মানে আমার ঘরে. তাহলে কোয়েল কোথায় পড়াশোনা করে? কোয়েলের ঘরে. দ্য রুম হ্যাজ এ স্মল কট. আর রুমের ভেতরে, কোয়েলের রুমের ভেতরে কি আছে? স্মল মানে ছোট, আর কট মানে হলো ছোট বিছানা, বেড. এ দেখো, এটা হচ্ছে কোয়েলের রুম. তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ, ছবিটা. ছবিটাতে কি আছে? একটা ছোট বিছানা আছে, এটাকে বলা হয় কট, একটা ছোট বেড. তো একটা ছোট বেড আছে কোয়েলের রুমে. আই হ্যাভ এ বুক সেলফ. আর কি আছে? বুক সেলফ মানে হলো বইয়ের তাক, বই রাখার সেলফ. এখানে দেখো একটা বুক সেলফ আছে, একটা শোপিস, বা এখানে একটা টেডি রাখা আছে, এখানে একটা পেন স্ট্যান্ড রাখা আছে, আর এখানে অনেক বুকস রাখা আছে. বুকসের জন্য অনেক একটা সেলফ আছে. তো একটা কি আছে? বইয়ের তাক আছে. ইট ইজ নিয়ার দ্য উইন্ডো.
এটা কিসের কাছে? ইট ইজ নিয়ার, নিয়ার মানে হলো কাছে, নিয়ার দ্য উইন্ডো, উইন্ডো মিন্স জানালা। তাহলে এটা কী আছে, বুকসেলফটা কার কাছে আছে? এই উইন্ডোটা, উইন্ডো মানে জানালা, জানালার কাছেই আছে বুকসেলফ। দেখো জানালার বুকসেলফটা পাশাপাশি আছে, তাই তো? সো জানালাটা কোথায় আছে? নিয়ার দ্য উইন্ডো। ওকে, নেক্সট, দেয়ার আর টেবল অ্যান্ড চেয়ার বিসাইড দ্য উইন্ডো। আর উইন্ডোর পাশে কী আছে? উইন্ডোর পাশে আছে, জানালার পাশে আছে একটা টেবল আর একটা চেয়ার। দেখো এখানে জানালাটা আছে, জানালার এখানে একটা টেবল আছে আর একটা চেয়ার আছে, একটা টেবল আর একটা চেয়ার, তাই তো? তাহলে টেবল চেয়ারগুলো কোথায় আছে? জানালার পাশে। তারপরে দেখো, আই ইউজ দিস ওয়েন এভার আই রিড। তাহলে আমি এটা কখন ইউজ করি? ইউজ মানে কি, তোমরা তো সবাই জানো, ব্যবহার করা, তাই তো? আই ইউজ মানে কোয়েলা এটা কখন ব্যবহার করে, এই টেবিল চেয়ারগুলো? ওয়েন এভার মানে যখন, আই রিড যখন কোয়েল পড়াশোনা করে, যখন আমি পড়াশোনা করি। এ সিলিং ফ্যান ইজ হাং আন্ডার দ্য সিলিং। এ সিলিং ফ্যান, সিলিং ফ্যান মানে কোনগুলো বলো তো? যেগুলো ছাদে লাগানো হয়। এখানে এই দেখো একটা সিলিং ফ্যান ঝুলছে, দেখেছো? যেগুলো থ্রি ব্লেডের যে ফ্যানগুলো আমরা ওপরে ছাদে লাগাই সেগুলোকে বলা হয়, ঝোলানো থাকে যে ফ্যানগুলো সেগুলোকে বলা হয় সিলিং ফ্যান। ছাদে লাগানো যে ফ্যান সেটাকে বলা হয় সিলিং ফ্যান। সিলিং ফ্যান কোথায় লাগানো আছে? হাং, হাং মানে ঝোলানো, ঝোলানো আছে আন্ডার দ্য সিলিং, ছাদের নিচে। তাহলে ছাদের নিচে একটা সিলিং ফ্যান ঝোলানো আছে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখো, এ ওয়াল ক্লক ইজ অন দ্য ওয়াল। আর কী আছে? ওয়াল মানে কি? ওয়াল মানে হলো দেওয়াল, আর ক্লক মানে ঘড়ি। তাহলে ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি। তাহলে এ ওয়াল ক্লক ইজ অন দ্য ওয়াল। দেওয়াল ঘড়িটা কোথায় আছে? দেওয়ালে আছে। ওয়াল মানে কী বলেছিলাম? দেওয়াল। তাহলে দেওয়াল ঘড়িটা কোথায় আছে? দেওয়ালে আছে। আর কী আছে দেখো রুমে? এ আই মেনটেন দ্য টাইম মানে কোয়েল সবসময় সময় দেখে চলে। মেনটেন দ্য টাইম মানে সময় মেপে চলা। তাহলে কোয়েল কিন্তু একদম সময় নষ্ট করে না, বদমাশি করে, সবসময় কিন্তু সব কাজ সময় মতো করে। এ ক্যালেন্ডার ইজ অলসো অন দ্য ওয়াল। একটা ক্যালেন্ডারও আছে কোথায়? দেওয়ালে। তাহলে দেওয়ালে কী কী থাকলো? একটা ক্যালেন্ডার আর একটা ওয়াল ক্লক। ওকে, তাহলে ক্যালেন্ডারটা কোথায় আছে? ওয়ালে আছে। আই সি দ্য ডেটস ফ্রম ইট। কোয়েল সেই ক্যালেন্ডার থেকে কী করে? সে ক্যালেন্ডার থেকে ওর ডেট দেখে। সি মানে দেখা, আর ডেটস মানে তো তোমরা জানো তারিখ। ফ্রম ইট, ফ্রম ইট মানে ক্যালেন্ডার থেকে। তাহলে কোয়েল কোথা থেকে ডেটস দেখে? ক্যালেন্ডার থেকে, যেটা ওর ওয়ালে আছে, রুমের দেওয়ালে আছে, তাই তো? নেক্সট দেখো, দ্য রুম হ্যাজ টু উইন্ডো। দ্য রুম হ্যাজ টু উইন্ডো, টু উইন্ডোজ, উইন্ডোজ মিন্স কী বলেছিলাম? জানালা। তাহলে রুমের ভেতরে কটা জানালা আছে? দুটো জানালা। তাহলে কোয়েলের রুমের কটা জানালা? দুটো জানালা, টু উইন্ডোজ অ্যান্ড এ ডোর, আর একটা দরজা। তাহলে কটা জানালা দরজা হলো? টু উইন্ডোজ অ্যান্ড এ ডোর, মানে দুটো জানালা আর একটা দরজা। ওকে, সো দ্য রুম ইজ ভেরি ইয়ারি। যেহেতু আর দুটো জানালার একটা দরজা আছে, তাই কি হয়, ওখানে হাওয়াটা বেশ ভালোই ঢুকতো, তাই একটু ঠান্ডা ঠান্ডা সবসময় হাওয়া থাকতো রুমের ভেতরে। ইয়ারি মানে হাওয়া চলাচল করতো। ওকে, নেক্সট দেখো, দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ডোর হ্যাভ ফাইন কার্টেন্স। তাহলে দ্য উইন্ডোজ, উইন্ডোজ মানে কী বলেছিলাম? জানালাগুলো, অ্যান্ড দ্য ডোর, আর দরজাতে কী আছে? হ্যাভ ফাইন কার্টেন্স, ফাইন মানে সুন্দর। কার্টেন্স মানে জানো তোমরা? কার্টেন্স মানে হলো পর্দা। তোমরা দেখেছো আমরা কিন্তু জানালা দরজায় সব সুন্দর সুন্দর প্রিন্টেড করা কাপড়ের পর্দা লাগাই, তাই তো? তো সেগুলোকেই বলা হয় কিন্তু কার্টেন্স, সেগুলোকেই বলা হয় কার্টেন্স, যেগুলোকে আমরা জানালা দরজায় পর্দা বলি। তো জানালা দরজায় পর্দা গুলোতে কী লাগানো আছে? কোয়েলেরও সুন্দর সুন্দর কার্টেন্স লাগানো আছে, পর্দা লাগানো আছে। ওকে, দ্য কার্টেন্স আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। সেই কার্টেন্সগুলো, যে পর্দাগুলো, ওগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। তাহলে বিউটিফুল মানে কি? সুন্দর। বিউটিফুল মানে কি বললাম? সুন্দর। আর লুক মানে দেখা। তাহলে পর্দাগুলো দেখতে খুব সুন্দর। ওকে, টু পিলোস আর অন মাই কট। এরপরে দেখো, এরপরে থাকছে কট। তোমাদেরকে কট মানে কি বলেছিলাম? ছোট বিছানা।
ছোটো বেড। তো সেই একটা কট আছে বলেছিলাম কোয়েলের, তো কটে কি আছে, টু পিলোস, দুটো বালিশ আছে। পিলোস মানে কি, বালিশ। তোমরা ঘুমানোর সময় বালিশ ইউজ করো তো, তো সেটাকে বলা হয় পিলোস। এখানে দেখো পিলোস আছে দুটো, তো এই এগুলোকে বলা হয় পিলোস, যেগুলো আমরা ঘুমানোর সময় ইউজ করি। তো টু পিলোস আর অন মাই কট। তাহলে কোয়েলের কটে কটা বালিশ ছিল, টু পিলোস, দুটো পিলোস ছিল, দুটো বালিশ ছিল, তাই তো। আই ইউজ দিস ফর স্লিপিং। তাহলে আমি এটা কিসের জন্য ব্যবহার করতাম, এগুলো ঘুমানোর জন্য। আমরা তো ঘুমানোর জন্য বালিশ ইউজ করি, তো কোয়েলও কিন্তু ঘুমানোর সময় বালিশ ইউজ করতো, এই বালিশগুলো ইউজ করতো, বালিশগুলো ব্যবহার করতো। স্লিপিং মানে কি, ঘুমানো, তোমরা সবাই জানো এটা। নেক্সট দেখো, মাই টিউটর টিচেস মি ইন মাই রুম। টিউটর মানে কি, টিউটর মানে হলো তোমরা সবাই টিউশনে যাও, টিউশনে তোমাদের কেউ টিউশন পড়তে যাও টিচারের বাড়ি, আবার কোনো টিচার তোমাদের বাড়ি থেকে টিউশন পড়াতে আসে। তো যে টিচার তোমাদেরকে টিউশন পড়ায়, তো সেই টিচারকে বলা হয় টিউটর, বুঝতে পেরেছ? টিউশনের টিচারকে বলা হয় টিউটর। তো টিউটর কোয়েলের যে টিউশন পড়াতেন যে টিচার, সেই টিচার টিচেস মি ইন মাই রুম, তাকে কোথায় পড়াতো, কোয়েলের রুমেই পড়াতো। তাহলে কোয়েলের যে টিউশন টিচার কোয়েলের রুমেই পড়াতে আসতেন, ঠিক আছে? তাহলে কোয়েলের টিউটর কোথায় পড়াতেন, কোয়েলকে, কোয়েলকে তার রুমেই পড়াতে আসতেন। হি সিটস অন দ্য চেয়ার, হি সিটস অন দ্য চেয়ার। তাহলে তিনি কোথায় বসতেন, কোয়েলের রুমে যে চেয়ার আছে সেই চেয়ারে বসতেন। অ্যান্ড আই সিট অন দ্য কট, আর কোয়েল কোথায় বসতো, তার ওই যে স্মল একটা কট ছিল, একটা ছোটো বেড ছিল সেই বেডের ওপরে, সেই বিছানার ওপরে, ছোটো বিছানার ওপরে কোয়েল বসতো। তাহলে যখন কোয়েল টিউশন পড়তো, তা কোয়েলের টিউটর কীভাবে পড়াতো তাকে, কোয়েলের টিউটর চেয়ারে বসতেন আর কোয়েল তার ছোটো বেডটাতে বসতো, এইভাবে সে টিউশন পড়তো। হি টিচেস মি ভেরি কেয়ারফুলি। তাহলে কোয়েলের টিউটর কেমন ছিলেন, কোয়েলের টিউটর কিন্তু তাকে খুব কেয়ারফুলিভাবে খুব ভালো করে পড়াতেন। টিচেস মানে কি, পড়ানো, আর কেয়ারফুলি মানে সতর্কভাবে বা ভালো করে। তাহলে কোয়েলের টিউটর কেমন পড়াতেন, খুব কেয়ারফুলিভাবে পড়াতেন, খুব ভালো করে পড়াতেন। ওকে, লাস্ট দেখো, আই হ্যাভ এ পেট ক্যাট। কোয়েলে আর কি ছিল, কোয়েলের একটা পেট ক্যাটও ছিল। পেট আমরা কোনগুলোকে বলি বলো তো, তোমরা তো সবাই জানো পেট অ্যানিমালস কোনগুলো, যেসব অ্যানিমালসগুলোকে, যেসব পশু পাখিদের আমরা বাড়িতে রাখি, তাই তো, তো সেগুলোকেই বলা হয় পেট অ্যানিমালস। তো সেরকম একটা পেট ক্যাট ছিল, একটা ক্যাট মানে কি, বেড়াল। তাহলে একটা ক্যাট ছিল কোয়েলের বাড়িতে, যেটাকে ও বাড়িতেই রাখতো, তাই ওটা ওর পেট ক্যাট ছিল। তো কোয়েলের একটা পেট ক্যাট ছিল, ইট লাভস মি ভেরি মাচ, আর কোয়েলের যে পেট ক্যাটটা ছিল সে কিন্তু কোয়েলকে ভীষণ ভালোবাসতো, লাভস মানে ভালোবাসতো। তাহলে কোয়েল কে ভালোবাসতো কোয়েলকে, কোয়েলের যে পেট ক্যাটটা ছিল। হি ফলোস মি এভরিওয়্যার, ইট ফলোস মি এভরিওয়্যার, আর কোয়েল যেখানে যেখানে যেত কোয়েলের পেট ক্যাটটাও ওর পেছন পেছন যেত। তোমাদের অনেকে দেখবে যাদের বাড়িতে কোনো ক্যাট বা ডগ থাকে, বাড়ির কেউ যদি কেউ কোথাও যায়, সে দেখবে সাথে সাথেই যায়, তারা ভালো লাগে, যেহেতু ভালোবাসে তাই সঙ্গে সঙ্গে থাকে। তো সেরকমই কোয়েলের পেট ক্যাটটাও কী করতো, এভরিওয়্যার মানে কোয়েল যেখানে যেখানে যাবে সব জায়গাতেই ওকে ফলোস করবে, ও পাশে পাশে যাবে কোয়েলের পেট ক্যাটটা। ইট টেক্স রেস্ট আন্ডার মাই কট, আর কোয়েলের পেট ক্যাটটা কোথায় থাকতো, কোথায় রেস্ট নিত, বিশ্রাম নিত কোথায়, আন্ডার মাই কট মানে কোয়েলের যে ছোটো বিছানাটা ছিল কটটা সেটার নিচে, আন্ডার মানে হলো নিচে। তাহলে কোয়েলের যে ছোটো বিছানাটা সেটার নিচে রেস্ট করতো কে, কোয়েলের পেট ক্যাটটা। ওকে, নেক্সট দেখো, সামটাইমস ইট স্লিপস অন দ্য কট, কিছু কিছু সময় এটা তো ঘুমিয়েই পড়তো ওই কোয়েলের কটের ওপরে, বিছানার ওপরে, উইথ মি, কোয়েলের সাথেই। তাহলে কখনো কখনো কী হতো, কোয়েলের সাথেই ও কোয়েলের বিছানাতে ঘুমিয়ে পড়তো। আই গিভ ইট বোনস অফ ফিশ, ওকে কি খেতে দিত, গিভ মানে হলো দাওয়া, ওকে কি দিত জানো, কোয়েল ওকে দিত বোনস অফ ফিশ। বোনস মানে কি, হাড় বা কাঁটা, মাছ, আর ফিশ মানে মাছ, তাহলে মাছের হাড় বা মাছের কাঁটা দিত ওকে। আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুম অলওয়েজ, আর ট্রাই মানে হলো চেষ্টা করা, কিপ মানে রাখা, ক্লিন মানে পরিষ্কার, আর অলওয়েজ মানে সবসময়, তাহলে কি হলো,
আমি সব সময় আমার রুম থেকে পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কে পরিষ্কার রাখার চেষ্টা করতো? কোয়েল। তাহলে ট্রাই মানে কি বললাম? চেষ্টা করা। আর কিপ মানে রাখা, ক্লিন মানে পরিষ্কার, আর রুম মানে তো জানো তোমরা ঘর, আর অলওয়েজ মানে সব সময়। তাহলে কোয়েল তার ঘর সব সময় পরিষ্কার রাখার, ক্লিন রাখার চেষ্টা করতো। ওকে, সো স্টুডেন্ট তোমাদের কেমন লাগলো বলো স্টোরিটা? খুব মিষ্টি একটা গার্ল তোমাদের মতনই, যেও ক্লাস থ্রিতেই পড়ে, তোমাদের মতনই, তোমরাও ক্লাস থ্রিতে পড়ো। তো কোয়েল কিন্তু খুব গুড গার্ল, সেটা কিন্তু আমরা স্টোরিটাতে বুঝে গেছি, তাই তো? কোয়েল কিন্তু একদম টাইম ওয়েস্ট করে না কখনো, আর নিজের রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পড়াশোনা করে। ওকে, তো তোমাদেরকেও কিন্তু এরকম কোয়েলের মতো গুড গার্ল, গুড বয় হতে হবে, তাই তো? তো তোমরাও কিন্তু কখনো টাইম ওয়েস্ট করবে না, সব কিছু খুব টাইমলি করবে, খাওয়া দাওয়া, পড়াশোনা, খেলাধুলা সব কিছু টাইম মেনটেন করে টাইমলি করবে। আর কী করবে? নিজের রুমকে অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, যেমন কোয়েল রাখে, আর পড়াশোনাটাও করবে। ওকে, তো আমি তোমাদেরকে এবার কিছু ওয়ার্ডস আন্ডারলাইন করে দিচ্ছি, যে ওয়ার্ডসগুলোর মিনিংটাও আমি বলে দিচ্ছি। তোমরা এই ওয়ার্ডসগুলো তোমাদের কপিতে এগুলো নোট ডাউন করবে, আর স্পেলিংগুলো মুখস্থ করবে। ওকে, কোনো ওয়ার্ডস বা কোনো লাইনের, আমি আবার বলে দিচ্ছি, কোনো ওয়ার্ডস বা লাইনের মিনিং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে ফোন বা মেসেজ দুটোই করতে পারো, আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, তো দেখো এবার আন্ডারলাইনগুলো করে নাও। কোয়েল, কোয়েল কী বলেছিলাম? কোয়েল একটা গার্ল, একটা মেয়ের নাম। তারপরে রিড, রিড মানে কি? পড়াশোনা করা। ক্লাস, ক্লাস মানে শ্রেণী। লিভ, লিভ মানে থাকা। প্যারেন্টস, প্যারেন্টস মানে বাবা মা। তারপরে স্মল, স্মল মানে ছোট। হাউস, হাউস মানে বাড়ি। বিসাইড, বিসাইড মানে পাশে। থ্রি, থ্রি মানে কি বললাম? থ্রি মানে তিন। এরপরে দেখো, এখানে আছে হাউস আর এখানে আছে রুমস, তাহলে বলো হাউস মানে কি আর রুমস মানে কি? হাউস মানে হলো বাড়ি আর রুমস মানে হলো ঘর। কি বললাম? দুটো কিন্তু আলাদা জিনিস, হাউস কিন্তু বাড়ি আর রুমস মানে হলো ঘর। বাড়ির ভেতরে অনেক ছোট ছোট ঘর থাকে, তাই তো? তোমাদের সবার কিন্তু বাড়ির ভেতরে ছোট ছোট ঘর থাকে, যেটা অনেকগুলো ছোট ছোট ঘর নিয়ে একটা বড় বাড়ি তৈরি হয়। ওকে, তাহলে হাউস মানে হলো বাড়ি আর রুমস মানে হলো ঘর। এরপরে দেখো, কট, কট মানে কি? ছোট বিছানা। এরপরে বুকসেলফ, বুকসেলফ মানে কি? বই রাখার জায়গা বা বইয়ের তাক। নিয়ার, নিয়ার মানে কি? কাছে। উইন্ডো, উইন্ডো মানে জানালা। টেবিল, টেবিল মানে তো তোমরা সবাই জানো। আর চেয়ার, চেয়ার টেবিল তোমরা সবাই জানো। এরপরে দেখো কি আছে, সিলিং ফ্যান, সিলিং ফ্যান কোনগুলোকে বলে? যেগুলো আমরা ছাদে লাগাই বা আমাদের ঘরের ভেতরে যেগুলো উপরে ঝোলানো থাকে সেটাকে বলা হয় সিলিং ফ্যান, আর যেগুলো স্ট্যান্ড থাকে নিচে আমরা যেখানে সেখানে ইউজ করতে পারি, ক্যারি করতে পারি, সেগুলোকে বলে স্ট্যান্ড ফ্যান। আর এটা দেখো, হাং, হাং মানে হলো ঝোলানো। হাং মানে কি বললাম? ঝোলানো। আন্ডার, আন্ডার মানে কি? নিচে। আন্ডার মানে নিচে। সিলিং, সিলিং মানে হলো ছাদ, সিলিং মানে ছাদ। ওকে, নেক্সট দেখো, ওয়াল ক্লক, ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি। ওয়াল মানে দেওয়াল আর ক্লক মানে ঘড়ি, তাহলে হলো দেওয়াল ঘড়ি, যে ঘড়িগুলো আমরা দেওয়ালে টাঙিয়ে রাখি। ওয়াল, ওয়াল মানে দেওয়াল। মেনটেন, মেনটেন মানে, মেনটেন মানে পরিচর্যা করা বা দেখে শুনে চলা। টাইম, টাইম মানে সময়, তাহলে মেনটেন টাইম মানে সময় দেখে চলা। ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে তো তোমরা জানোই কোনগুলোকে বলে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের বাংলা মানে, বাংলা মানে হলো দিনপঞ্জি। ওকে, ওয়াল, ওয়াল মানে হলো দাওয়াল। নেক্সট আছে ডেটস, ডেটস মানে তারিখ। তার আগে আছে সি, সি মানে দেখা। এরপরে দেখো আরও আছে এয়ারি, এয়ারি মানে হলো যেখানে বাতাস চলাচল করতে পারে। ওকে, ফাইন, ফাইন মানে সুন্দর। ডোর, ডোর মানে দরজা। কার্টেন্স, কার্টেন্স মানে কি? পর্দা। বিউটিফুল, বিউটিফুল মানে হলো সুন্দর, এটা তো সবাই জানো। লুক, লুক মানে হলো দেখা। এরপরে দেখো
পিলোস, পিলোস মানে হলো বালিশ। কট মানে তো তোমাদেরকে আগেও বলেছি, কট মানে কি ছোট বিছানা। তারপরে কি আছে, স্লিপিং, স্লিপিং মানে হলো ঘুমানো, তাহলে স্লিপিং মানে ঘুমানো। এরপর টিউটর, টিউটর মিন্স যে টিচার তোমাদেরকে টিউশন পড়ায়, টিউশনের টিচার। টিচেস, টিচেস মানে পড়ানো, ওকে। সিটস, সিটস মানে বসা। কেয়ারফুলি, কেয়ারফুলি মানে খুব যত্ন নিয়ে। পেট, পেট মানে হলো পোষ্য, মা যেই সব যাদেরকে আমরা পুষি, ওকে। লাভস, লাভস মানে ভালোবাসা। ফলোস, ফলোস মানে অনুসরণ করা বা দেখে দেখে যে যেখানে যাবে তার পেছন পেছন চলা, সে যেমন করবে সেরকম চলা। এভরিওয়্যার মানে হলো সব জায়গায়। টেক্স মানে নেওয়া, রেস্ট মানে তো জানো তোমরা বিশ্রাম করা। এরপরে দেখো, স্লিপস মানে ঘুমানো, বোনস মানে হলো হাড় বা কাটা, আর ফিশ মানে মাছ। ট্রাই মানে হলো চেষ্টা করা, কিপ মানে হলো রাখা, ক্লিন মানে হলো পরিষ্কার করা, অ্যান্ড অলওয়েজ মানে হলো সব সময়, ওকে। তাহলে আমি সবকটা মিনিং কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করে বলে দিলাম, এগুলো কিন্তু সবাই তোমরা খুব ভালো করে পড়বে, আর প্রত্যেকটা ওয়ার্ডস তোমরা কপিতে নোট করবে, আর সেই স্পেলিংগুলো কিন্তু মুখস্থ করবে। এবার কিন্তু আমাদের তোমাদেরকে মাঝে মাঝে স্কুলে আসতে হবে, আমরা কিন্তু তখন এক্সাম নেবো যে তোমরা বাড়িতে কেমন পড়াশোনা করছো না করছো, ওকে। তখন যদি না পারো তখন তাহলে কী হবে বলো তো, তাহলে পড়াশোনা ভালো না করলে বাকি ফ্রেন্ডরা তো এগিয়ে চলে যাবে, সেটা তো ভালো হবে না, তাই তো। তাহলে দেখো আমি আরও একবার এটা রিড আউট করে দিচ্ছি মিনিং বলে, সবাই এটা ভালো করে বাড়িতে পড়বে, ওকে। দেখো, আই অ্যাম কোয়েল, তাহলে মেয়েটির নাম কি, আমার নাম হলো কোয়েল। আই রিড ইন ক্লাস থ্রি, আমি কোন ক্লাসে পড়ি, কোয়েল ক্লাস থ্রিতে পড়ে। আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন এ স্মল হাউস, আমি থাকি আমার বাবা মায়ের সাথে একটা ছোট্ট বাড়িতে। ইন আওয়ার হাউস আই হ্যাভ এ লিটল রুম, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে আমার একটা ছোট্ট রুম আছে। বিসাইড দিস তার পাশে, দ্য হাউস হ্যাজ থ্রি রুমস, এই বাড়িটাতে আরও তিনটে রুমস আছে। আই রিড ইন মাই রুম, আমি আমার রুমেই পড়াশোনা করি। দ্য রুম হ্যাজ এ স্মল কট, আমার রুমে একটা ছোট বিছানা আছে। আই হ্যাভ এ বুক সেলফ, আমার একটা বইয়ের তাক আছে, বই রাখার জায়গা আছে। ইট ইজ নিয়ার দ্য উইন্ডো, এটা জানালার কাছে। দেয়ার আর টেবল অ্যান্ড চেয়ার বিসাইড দ্য উইন্ডো, এর পাশেই একটা টেবিল চেয়ার আছে, এই জানালাটার পাশেই একটা টেবিল চেয়ার আছে। আই ইউজ দিস ওয়েন এভার আই রিড, আমি এটা কখন ইউজ করি, আমি এটা পড়াশোনার সময় ব্যবহার করি। এ সিলিং ফ্যান ইজ হাং আন্ডার দ্য সিলিং, একটা সিলিং ফ্যান ঝুলে আছে ছাদে। এ ওয়াল ক্লক ইজ অন দ্য ওয়াল, একটা দেওয়াল ঘড়ি আছে দেওয়ালে। আই মেনটেন দ্য টাইম, আমি সময় দেখে চলি। এ ক্যালেন্ডার ইজ অলসো অন দ্য ওয়াল, এক দেওয়ালে একটা ক্যালেন্ডারও আছে। আই সি দ্য ডেটস ফ্রম ইট, আমি এটা থেকে তারিখ দেখে চলি। দ্য রুম হ্যাজ টু উইন্ডোজ অ্যান্ড এ ডোর, এই রুমটার ঘরে দুটো জানালা এবং একটা দরজা আছে। সো দ্য রুমস ইজ ভেরি ইয়ারি, তাই এই রুমটা খুব খোলামেলা, হাওয়া চলে। দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ডোর হ্যাভ ফাইন কার্টেন্স, দরজা জানালাগুলোতে খুব সুন্দর পর্দা লাগানো আছে। দ্য কার্টেন্স আর ভেরি বিউটিফুল, পর্দাগুলো খুব সুন্দর। টু লুক অ্যাট, তাহলে পর্দাগুলো খুব সুন্দর দেখতে। টু পিলোস আর অন মাই কট, দুটো বালিশ আছে আমার বিছানাতে। আই ইউজ দিস ফর স্লিপিং, আমি এগুলো ঘুমানোর সময় ব্যবহার করি। মাই টিউটর টিচেস মি ইন মাই রুম, আমার টিউটর আমাকে আমার রুমেই পড়াতে আসেন। হি সিটস অন দ্য চেয়ার অ্যান্ড আই সিট অন দ্য কট, তিনি চেয়ারে বসেন এবং আমি আমার বিছানাতে বসি। হি টিচেস মি ভেরি কেয়ারফুলি, তিনি আমাকে খুব যত্ন নিয়ে পড়ান। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পেট ক্যাট আছে, একটা পোষ্য বিড়াল আছে। ইট লাভস মি ভেরি মাচ,
এটা আমাকে খুব ভালোবাসে। ইট ফলোস মি এভরিওয়্যার, এ আমাকে সব জায়গাতে ফলো করে, সব জায়গাতে আমার সাথে যায়। ইট টেকস রেস্ট আন্ডার মাই কট, এ আমার বিছানার নিচেই রেস্ট নেয়। সামটাইমস ইট স্লিপস অন দ্য কট উইথ মি, কখনো কখনো আমার সাথেই আমার বিছানাতে ঘুমিয়ে পড়ে। আই গিভ ইট বোনস অফ ফিশ, আমি একে মাছের কাটা দিই। আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুম অলওয়েজ, আমি সবসময় চেষ্টা করি আমার ঘরকে পরিষ্কার রাখার। ওকে, সো স্টুডেন্ট তোমরা সবাই এটা খুব ভালো করে পড়বে, ওকে। আর আমি এর সাথে তোমাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার্সও দেবো, আজকেও দেবো এবং নেক্সট ডেতেও দেবো। সেগুলো তোমরা বাড়িতে ভালো করে নোট ডাউন করবে তোমাদের ইংলিশ কপিতে, আর সেগুলোকে মুখস্থ করে নেবে, বিকজ এবার এক্সাম কিন্তু তোমাদের স্ট্রিক্টলি দিতে হবে। এর আগে অনেকটা লুজলি তোমরা বাড়িতে বসে অনেকে চিট করেছো, তো এবার কিন্তু সেটা আর হবে না। ওকে, তো তোমাদেরকে এবার ভালো করে পড়াশোনাটা করতে হবে। ওকে।